দাদানাম কি সংখ্যা পদ্ধতি অর্থাৎ বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে এতে আলোচনা করা হবে এখন সংখ্যা পদ্ধতি জিনিসটা কি দেখো আমরা আমার কাছে 1000 টাকা আছে বাংলাদেশ কবে যেন 164 রানে হারছে ঠিক আছে এই যে আমরা হিসাবগুলো করতেছি এইগুলো যে সংখ্যা পদ্ধতি হিসাব করে সেই সংখ্যা পদ্ধতির নাম দশমিক সংখ্যা পদ্ধতি এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 10 টা অঙ্ক আছে কয়টা শূন্য থেকে 9 পর্যন্ত 10 টাই হইছে 9 টা না 1 থেকে 9 হইলো 9 টা হইছে দশমিক সংখ্যা পদ্ধতি তার মানে আমাদের দৈনন্দিন জীবনে যত হিসাব নিকাশ করি সব কোন সংখ্যা পদ্ধতিতে করি দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতির ইংরেজি হচ্ছে ডেসিমাল এখন এই শুধুমাত্র পৃথিবীতে একটা সংখ্যা পদ্ধতিই নেই আরো অনেক রকমের সংখ্যা পদ্ধতি আছে তার মধ্যে চারটা সংখ্যা পদ্ধতি ইন্টারমিডিয়েটের সিলেবাসে আছে চারটা একটা হচ্ছে দশমিক এটা তো আমরা জানি আমরা ছোটবেলা থেকে এটা দিয়ে ম্যাথ করতেছি এটা দিয়ে টাকা পয়সা যত হিসাব অর্থাৎ মানুষ দশমিক সংখ্যা পদ্ধতি ইউজ করে ঠিক আছে আরেকটা সংখ্যা পদ্ধতি 10 ডেসি মানে 10 ঠিক আছে দশমিক কেন 10 অঙ্ক আছে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10 ভিত্তি কত ভিত্তি কেন 10 কারণ যদি বলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত বলবো দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক আছে 10টা বুঝছো 81 এটা আমার রুল ঠিক আছে 81 আমার রুল এখানে আর একটা অঙ্ক 1 একটা অঙ্ক কিন্তু এই 81 একটা সংখ্যা আর এগুলো হচ্ছে আচ্ছা সংখ্যা আর অঙ্কের মধ্যে পার্থক্য বুঝি যেমন 0 1 2 চার এবং যদি আমি 9 পর্যন্ত লিখি এরা এক একটা সংখ্যা আবার অঙ্ক কিন্তু আমি যখন 81 লিখে ফেলছি পুরাটা কিন্তু একটা সংখ্যা এটা কিন্তু আর অঙ্ক নাই অঙ্ক আছে কয়টা তাহলে দুইটা এখানে তো দুইটা আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা আছে 10টা অঙ্ক আছে ঠিক আছে দশমিক সংখ্যা পদ্ধতির আর কি দেখা রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো পারি এখন দুই নাম্বার যে সংখ্যা পদ্ধতির তার নাম হচ্ছে বাইনারি কি বাইনারি খাতার দিকে তাকিয়ে থাকো খাতার সাথে মিলাও বাই মানে দুই বাই মানে দুই অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে দুই অঙ্ক আছে কয়টা যে সংখ্যা পদ্ধতিতে দুই অঙ্ক আছে সেই সংখ্যা পদ্ধতিকে কি সংখ্যা পদ্ধতি বলে অঙ্ক দুইটা কি শূন্য আর এক এখানে যে শূন্য আর এক তাহলে এখানে সংখ্যা কিভাবে লিখি আমরা তো এখানে 9 পরে 10 লিখতাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পনেরো শুনো এখানে একটা গল্প বলছিলাম ওটা না বলি যে এক যে 10 বার লিখে তারপরে শুনো থেকে আর লিখতে হয় ওটা দরকার নেই তাহলে শূন্য আর এক 10 বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয় অঙ্ক আছে দুইটা এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা কম্পিউটার ইউজ করে ঠিক আছে কেন দেখো আমার ধরো যে এখন সুইচটা অন হইতে হবে সুইচ কম্পিউটার সুইচ অন হইতে হবে এটা আমি কম্পিউটারকে কি দিয়ে বোঝাবো শূন্য আর এক দুইটা অঙ্ক থাকার কারণে শূন্য মানে অফ শূন্য যদি ইনপুট হিসেবে দেই কম্পিউটার কি বুঝবে ওয়ান দিলে মানে দুইটা অঙ্ক শূন্য দিলে বুঝবে মিথ্যা ওয়ান দিলে সত্য যত নেগেটিভ জিনিস আছে সব কি দিয়ে শূন্য দিয়ে সুইচ অফ শূন্য দিয়ে মিথ্যা আর কি শূন্য দিয়ে লো ভোল্টেজ আর ওয়ান দিয়ে হাই ভোল্টেজ ওয়ান দিয়ে সত্য আর ওয়ান দিয়ে আরেকটা দিন কি বললো অন আচ্ছা তাহলে শূন্য আর এক তাহলে বাইনারিতে আমরা এক দিয়ে কিভাবে লিখি দেখো বাইনারিতে এক দিয়ে লিখি এইভাবে বাইনারিতে এক দিয়ে লিখি হচ্ছে শূন্য শূন্যর পরে হয় এক একের পরে দশ দশের পরে একের এগারোর পরে কারণ কি জানো দেখো শূন্যর পরে দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো কেন হইলো না একের পরে এগুলো হইলো না এই কারণে আমার এখানে অঙ্ক আছে দুইটা তুমি সেই সব সংখ্যা লিখতে হবে তোমাকে যে সকল সংখ্যা শুধুমাত্র শূন্য এবং এক দ্বারা গঠিত শুধুমাত্র শূন্য এক একের পরে দুই থেকে নিয়ে নয় পর্যন্ত এরকম কোন সংখ্যা আছে যেখানে শূন্য দুই শূন্য আর এক আছে নাই তারপরে দশ তারপরে এগারো এগারোর পরে বারো তেরো চোদ্দ পনেরো এগুলো তুমি লিখতে পারবে না কারণ বাইনারিতে এগুলো অঙ্কই নাই এরা চিনেই নেই এগুলো তুমি ধরে নিবা এরা শূন্য আর এক ছাড়া আর কিছু চিনে না তাহলে এগারোর পরে তো তোমার একশো লিখতে হবে কারণ বারো থেকে নিয়ে নিরানব্বই পর্যন্ত একটা সংখ্যা পাবো না যেখানে শুধুমাত্র শূন্য আর এক আছে বুঝাইতে পারছি বারো থেকে নিয়ে নিরানব্বই পর্যন্ত এরকম একটা সংখ্যাও পাবা না যেখানে শুধুমাত্র শূন্য আর তাহলে একশোর পরে হবে একশো এক একশো দশ একশো এগারো তারপরে কত হবে এক হাজার কারণ একশো বারো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত এরকম একটা সংখ্যাও পাবা না যেখানে শুধুমাত্র কি আছে
শুনারে যদি একজনের নাবুজ আমার বলবেন বুঝাই দেব বুঝবা এটা নাবুজ আর কিছু না বুঝছো আমি বুঝা মানে আমি তোমার বুঝাই দিতে পারবো কোনো ব্যাপার না এটা বুঝলাম 1000 এর পরে কত হবে তারপরে 1000 8 এই সংখ্যা পদ্ধতি যারা ব্যবহার করে তারা 8 আর 9 চেনে না 8 আর 9 তো 7 এর পরে 10 হবে কি বলো 7 এর পরে 11 11 লিখতে অসুবিধা নেই সংখ্যা পদ্ধতি এক আছে না 12 লিখতে সমস্যা আছে 1 2 3 টি আছে তো 13 14 15 16 17 তারপর কত লিখব 20 18 আর 19 হবে না কারণ 8 আর 9 নাই এই সংখ্যা পদ্ধতিতে 8 আর 9 নাই তুমি না বুঝতেছো যারা আগে থেকে বুঝছো তারা একটু নিরানব্বই পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার মধ্যে 8 অথবা 9 আছে বুঝাইতে পারছি আমি 100 করে আবার 177 পর্যন্ত দুটা দুটা বাদ যাবে 108 109 119 কিন্তু 177 করে যায় হয়ে যাবে কত পার্থক্য বুঝছো এটা একটা সংখ্যা কিন্তু হচ্ছে এই যে সাত একটা অঙ্ক সাত কিন্তু সাত একটা হচ্ছে একটা সংখ্যা ঠিক আছে বলতে পারি যে প্রত্যেক অঙ্কই সংখ্যা কিন্তু প্রত্যেক সংখ্যায় কারণ একটা সংখ্যা হয় একটা অঙ্ক তিন একটা অঙ্ক তিন একটা সংখ্যা কারণ এ সিঙ্গেল আছে এখানে ঠিক আছে প্রত্যেক অঙ্কই সংখ্যা কিন্তু প্রত্যেক সংখ্যা তারপরে আরেকটা সেটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল কি নাম আমার ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বেশ কত জানি ছিল ডেসিমাল বা দশমিক 10 ছিল না কারো তো কিছু লেখা লাগতেছে না সবাই তো খালি দেখতেছো তাই না আচ্ছা কি কি ব্যবহার করা হয় আমি যদি 10 লিখে ফেলি তাহলে ওটাকে অঙ্ক থাকবে না সংখ্যা হবে এগুলাকে বলা হয় প্রতীক অথবা অঙ্ক সংখ্যা পদ্ধতিতে যে আমি যে আমার যে 16টা বেস বলতেছি যে বেস 16 16টা কি ব্যবহার করতে হবে অঙ্ক বা প্রতীক এগুলো সিঙ্গেল একটা একটা কখনো দেখছো ওই যে অক্টালে যে লিখলাম আটটা ওখানে কি ডাবল ছিল কখনো শূন্য থেকে সাত পর্যন্ত একটা একটা সিঙ্গেল সিঙ্গেল তাই তো শূন্য আর এক বাইনারি সিঙ্গেল সিঙ্গেল ছিল তারপর আর কি দশমিক শূন্য থেকে নয় পর্যন্ত ওখানে কি দশ লিখছি দশ কি কোনো অঙ্ক অঙ্কের মধ্যে কাউন্ট করতে পারি তারপর এইখানে আমি যদি দশ লিখে এটাকে আর অঙ্ক থাকবে না সংখ্যা হয়ে যাবে তারপর দশ লেখা যাবে না লিখতে হবে এ মানে আসলে কি বলতো কোন সংখ্যা পদ্ধতির দশ দশমিকের দশের সমতুল্য হচ্ছে হেক্সার এ কিন্তু হেক্সার এ কিন্তু আবার হেক্সার দশের সমতুল্য না কারণ এফের পরে কত হবে বলো এফের পরে কত হবে এটা আমি তোমাদের বুঝাই এটা সংখ্যা পদ্ধতি লেখা অংশ সংখ্যা লেখার সিস্টেম হচ্ছে এই যে আমার অঙ্কগুলো লেখা শেষ না মানে এই অঙ্কগুলো দিয়েই তো আমার হচ্ছে সংখ্যাগুলো লিখতে হবে বাকিগুলো
শূন্য দিয়ে কোনো সংখ্যা তৈরি হয় না, শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হয় এক দিয়ে শুরু হয়। এই সংখ্যা পদ্ধতির বেস কত? এই সংখ্যা পদ্ধতির বেস কত কথা বলো না কেন? ষোলো, এক ষোলো বল লিখতে হবে বাবা। আমরা যে এক দুইটা গুণি ছোটবেলা থেকে, নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, এটা কিন্তু এই সিস্টেমে গুণি। কিভাবে? শূন্য থেকে নয় পর্যন্ত লেখি, লেখার পরে একটাকে আমরা দশ বার লিখি, কয়বার লেখে শূন্য থেকে বসানো শুরু করি, বসাও দেবো দশ এগারো বারো তেরো এবার উনিশ পর্যন্ত। আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি ইউজ করি সেখানে কয়টা অঙ্ক আছে? দশটা। সেখানে আমরা সেম ভাবেই লিখি, শূন্য থেকে নয় পর্যন্ত লিখি, শূন্য থেকে নয় পর্যন্ত লেখার পর আমরা একটাকে কয়বার লিখি? আবার দশ বার, দশ বার লিখে শূন্য এক দুই তিন এইভাবে লিখি। তারপরে আচ্ছা ম্যাডাম দেখাই দিচ্ছি, এটা কি বোঝা গেছে যে হচ্ছে এফ এর পরে যাবার দশ হইতেছে, তাহলে এই দশটি আমার ওই দশের সমান? নো, এই দশ হচ্ছে ওইখানে ষোলো সমান দশমিকের। বুঝে আসো এক দুই তিন চার কোনো জায়গায় ষোলো নাম্বার আছে, আমরা দশমিকের ষোলো সমান এটা বুঝছো, কিন্তু এই এ হচ্ছে দশমিকের দশের সমান, বি এগারো সমান, সি বারো, ডি তেরো, ই চোদ্দ, এফ পনেরো। এগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে এগারো যে কথা, হেক্সাডেসিমালে বি একই কথা। বুঝতে পারছো?
একদম সুন্দর সাথে একজোট করলে একের সাথে একজোট করলে বুঝছো ব্যানের থেকে নয় একে দশ হয় একের সাথে একজোট করলে যদি তার পরের সংখ্যাটা হয় এখানে একের সাথে একজোট করলে তার পরের সংখ্যাটা হইতে বাধ্য তাহলে একে একে অবশ্যই দশ হয় এখন তিনটা একে কথা তিনটা একজোট করলে কত হবে কেমন একে দেখা যায় এই পাশে এগারো হাজার হবে শেষ বাইনারি যোগ শেষ তাহলে বড় দেখি একটা দেখাই হাতে নেওয়া লাগবে না লেখা নব্বই চাপ দিতে হবে মুডের মধ্যে তিনবার ক্লিক দুইবার ক্লিক করবো কয়বার মুডটা কোথায় আমি বলে দিই অন বাটনটা বাম পাশের যে বাটনটা এটার হচ্ছে মুড মুডের মধ্যে কয়বার ক্লিক করবো আমরা দেখো যে এই যে এই পাশে বাম পাশে ছোট করে ডি লেখা ছোট করে কি লেখা তার মানে আমাদের ক্যালকুলেটরটা কোন মোডে আছে ডেসিমাল মোডে আমরা অঙ্ক টঙ্ক সব ডেসিমাল মোডেই করি তাই না এখন আমি যদি বাইনারিতে নিতে চাই এখানে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এক্স স্কয়ারের যে বাটনটা সেটার উপর লেখা আছে তোমার ডেসিমাল ঠিক আছে তারপরে এই যে এই বাটনটা পাওয়ার পাওয়ারের বাটনটার উপর দেখো লেখা আছে কি হেক্সা মানে হেক্সা ডেসিমাল ঠিক আছে তারপরে এই পাশে বোর্ডে জায়গা আমি নিচে লিখতেছি তারপরে এই দেখো আমার লগের বাটনের উপর কি লেখা আছে বাইনারি তারপরে দেখো রনের বাটনে লেখা আছে অক্টাল এখন আমি কোন সংখ্যা পদ্ধতিতে করবো বলো এই যোগটা ওই যোগ তো মুছে দিছি যাই হোক ধরো ওয়ান ওয়ান জিরো আবার লিখি কোনটা লিখছিলাম যাই হোক কোন সংখ্যা পদ্ধতিতে আমি যোগটা করবো তুমি ওই যে ডিটাকে চেঞ্জ করে তাহলে কি আনতে হবে বি আনতে হবে বাইনারিতে যোগ করবো লগের মধ্যে একটা চাপ দাও লগের মধ্যে তার মানে আবার বলতেছি প্রথমে মোডের মধ্যে দুইবার প্রেস করলাম তিনে প্রেস করে বেস আনলাম তারপরে লগের মধ্যে চাপ দিলাম বাইনারির জন্য যদি অক্টালে ম্যাথ করি লগের মধ্যে চাপ দিব যদি একসাথে তো ডেসিমালে তো আমরা করি সাধারণত একসাথে করার দরকার পড়লে যে পাওয়ার বাটনটাতে চাপ দিব যে এরকম টিপ চিহ্ন বুঝছো তাহলে আমরা একটু লগের মধ্যে চাপ দিলে বি আইসা পড়ছে বি এর জায়গায় কি আসছে বি এটা যোগ করো এক এক শূন্য আমি দুই গুণ করছি না যোগ করছি যাই হোক সাইনটেক্স জিরো তার মানে দুই চিনতেছ বাইনারি মোডে জানছো শূন্য আর এক ছাড়া কিছু আচ্ছা সাথে সাথে একযোগ করলে তো সাধারণত আট হয় তাই না অক্টাল মোডে নাও রনের মধ্যে চাপ দাও অক্টা লেগেছে না রনের মধ্যে সাথে সাথে একযোগ করে দাও দশ হবে কত হয়েছে কারণ অক্টাল আছে বুঝছো সাথে সাথে একযোগ করলে তো সাধারণত সাথে সাথে একযোগ করলে কেন আট হয় কারণ সাথের পরে আট আছে দশমিকে কিন্তু অক্টালে সাথের পরে কত আছে দশ আট আর নয় তো নাই তাহলে অক্টালে সাথে সাথে একযোগ করলে কত হবে ঠিক আছে
তাহলে এই সংখ্যা পদ্ধতি নিয়ে সব হিসাব শেষ বিয়োগ টিয়োগ এগুলো সব কি দিয়ে করবা এই যে এটা লেখালো লেখা নিছো এটা হয়তো বা যারা আগে থেকে ওদের লেখা নাই এটা মাঝখানে মাঝখানে লেখা নিতে এটা আবার নতুন করে লেখতেছো ওইখানে লেখা নিতে তোমরা ওইটা বের করো না কেন ওটা বের করো আচ্ছা তাহলে সংখ্যা পদ্ধতি নিয়ে সব আলাপ শেষ এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর পরে সংখ্যা পদ্ধতি পড়ছি আমরা চারটা চারটারে কয়ভাবে রূপান্তর করা যায় জানো এখানে ম্যাথ আছে আট ভাবে না বারো ভাবে কারণ প্রথম দুইটার মধ্যে ছয়টা আর পরের ছয়টা বারোটা ফোর সি টু এর মান কত চারটা থেকে দুইটা কত ভাবে সাজানো যায় বারো ভাবে বুঝছো তাহলে দেখো এই সংখ্যা পদ্ধতি রূপান্তর গুলোতে এক নম্বরে ছিল দশমিক থেকে অন্যান্য দুই নম্বর অন্যান্য থেকে দশমিক এই যে অন্যান্য থেকে দশমিক থেকে অন্যান্য বলতে কি বুঝতেছি আমরা দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হেক্সা পরে ছিল অন্যান্য থেকে অন্যান্য থেকে কি ছিল অন্যান্য থেকে দশমিক ছিল তো অন্যান্য থেকে যে দশমিক ছিল ওইখানে তাহলে বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক হেক্সা থেকে দশমিক তাই তো তারপরে ছিল বাইনারি থেকে অক্টাল আবার অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সা হেক্সা থেকে বাইনারি আবার অক্টাল থেকে হেক্সা হেক্সা থেকে অক্টাল এই বারোটা তাই তো এখন এগুলো কিভাবে করবা দশমিক থেকে অন্যান্য মধ্যে আট নম্বর বাহাত্তর বাক্সের শত থেকে তিন
বড় জোর তিন চারবার, একবার দুইবার তিনবার
চারবার করছি আমি, আর করার দরকার নেই। তাহলে এটার উত্তরটা কিভাবে হলো? উত্তরটা লিখতে হবে এইভাবে, 0.37 একটা কি সংখ্যা? সমান 0.9 উপর থেকে লাগা শুরু করো, 0 আবার এখান থেকে লাগা শুরু করো। এটা তোমার প্রশ্ন কি স্যার? প্রথম বার কোন করার পরে 0101 0101 আমার কি করা কি শেষ হয়েছিল? তাহলে একটা ডট ডট দিয়ে দিতে হবে। আর বুঝাইতে পারছি এটা কি সংখ্যা লিখলাম? অক্টালে যেহেতু আমি অক্টালে নিচ্ছি, দশমিকের আগে সবসময় শূন্য থেকে সাতের মধ্যে কিছু একটা থাকে। বুঝতে পারছি হ্যাঁ, পুরাটা যদি এখন তুমি যদি ম্যাথের সাথে চিন্তা করো তাহলে পুরাটাই গুণ বুঝাইতে, কিন্তু আমি পুরাটা যদি গুণ না করি আমার কেউ তো আটকাবে না। তোমার যদি তাহলে খুব সমস্যায় লাগে ডেসিমালের বেদ যে খালি বসে নাই, আচ্ছা ডেসিমালের বেদ যে 10, আমরা যে ডেসিমাল থেকে অন্য অন্য রূপান্তর করলাম, কখনো কি 10 ইউজ করছি আমরা? 10 দিয়ে ভাগ করছি কখনো? 10 দিয়ে ভাগ করিনি, যেটাতে রূপান্তর করতেছি সেটার বেস দিয়ে ভাগ করছি, কথা বুঝছো? এখন যে আমরা বাইনারি থেকে ডেসিমাল নিতেছি, এখন আমরা 10 ইউজ করব, 10 ইউজ। তাহলে তোমরা মনে রাখবা কিভাবে? 10 কখনো আমরা ইউজ করি না, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির যে বেস সেটা কখনো ইউজ করি না। তাহলে এখন আমি বাইনারি থেকে ডেসিমাল নিচ্ছি, তার মানে বাইনারির বেস দিয়ে কিছু না কিছু করতে হবে, আর কি করতে হবে সেটা দেখাই দিচ্ছি। বাট এটা বুঝো, যখন আমরা দশমিক থেকে বাইনারিতে নিচ্ছি, আমরা কি দশমিকের বেস ইউজ করছি? 10 ইউজ করছি করি না, কিন্তু এখন যে হচ্ছে আবার বাইনারি থেকে ডেসিমাল নিচ্ছে, এখন আমরা 10 ইউজ করবো না। মাথায় রাখতে হবে যে আমরা দশমিকের 10 বা দশমিকের বেস কখন ইউজ করি না। বুঝতে পারছো সবাই? তার মানে কি ইউজ করতে হবে? 2, বাইনারি থেকে ডেসিমাল নিচ্ছে তাহলে 2 ইউজ করতে হবে। 10 যখন ইউজ করবো মানে কি ইউজ করতে হবে? 2, তাহলে 2 এখন কিভাবে ইউজ করবো সেটা দেখাই দিচ্ছি। এখন দেখো শেষ না শুরু করো 1 2 3 4 5 6 6টা অঙ্ক আছে, তোমার শুরু করতে হবে কয় থেকে? এক কম থেকে, তাহলে তুমি লাস্টে যাই শূন্য আনতে পারবো। 5 4 3 2 1 শূন্য, যদি 6 থেকে শুরু করে তো লাস্টে যাই 1 হবে, বুঝছো? তাহলে হবে না, তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার জিরো থাকলে কথা 1 হবে। এটা আমরা কি মানে 32 ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটর করার সিস্টেম আছে। উপরের পাওয়ার
Minus 5 আছে মাইনাসের পরিবর্তে একটা ভাগ দিবা উপরে সবসময় কি হবে 1 নিচে হবে তাহলে মাইনাস তো চলে গেছে 2 টু দি পাওয়ার
আর তার সাথে বেশি সহযোগিতা কেউ করলো না শেষ এখন যদি অকলান থাকতো টু এর জায়গায় শুধু আর আর কিছু না বেশি একটা থাকলে শোনো আর এ বি সি ডি এগুলো থাকলে কিন্তু এ এর পরিবর্তে 10 লিখে নিতে হবে বুঝতে পারছো ছয় ধরনের সংখ্যা পদ্ধতি রূপান্তর করানো শেষ কয় ধরনের ছয় ধরনের ছয় ধরনের এখন সাত নাম্বার আসো সাত নাম্বার কি ছিল এগুলো অনেকবারে সহজ সাত নাম্বার কি ছিল বাইনারি থেকে অক্টাল এটা তো মনে রাখবা উফ অনেক সময় দরকার অক্টালের বেস থ্রি বেস থ্রি না সরি বেস বললে ভুল হবে অক্টালের বেস তো আর আচ্ছা দাও বুঝছো বাইনারি লেখলো তার মানে শূন্য বাইনারি মান তো এক এর দুই এর প্রকাশ করতে হয় তিন বিট দিয়ে যদিও লিখি এফ কিন্তু এটা শুধু পনেরো দশমিক শূন্য থেকে পনেরো পর্যন্ত শূন্য অঙ্ক এখানে প্রকাশ করতে পনেরো বাইনারি রূপ হচ্ছে এটা তার মানে আমরা একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে আমার অক্টালকে প্রকাশ করতে তিন বিটের প্রয়োজন হয় এবং হেক্সাডেসিমালকে প্রকাশ করতে চার বিটের প্রয়োজন হয় ঠিক আছে অক্টালকে প্রকাশ করতে কয় বিট লাগে আমরা দশমিকে দিব কোথায় নিবো থেকে তিনটা করে আলাদা করবো সরি অক্টালে নিবো অক্টাল অক্টালকে কয় বিটে প্রকাশ করতে হয় বলো এগারো মিনিট শূন্য এক এক পরিবর্তন কত লিখতে পারে এটা বুঝতে দেবো ঠিক আছে আবার লিখ শূন্য এক এক বসাতো ওই পাশ থেকে বসাবো
শূন্য একে শূন্য মানে মিথ্যা শূন্য মানে তাহলে শূন্য যার উপর আছে ওটা আমরা বিবেচনায় আনবো না কার কার নিচে এক আছে দুই আর একের নিচে তাহলে দুই আর একে কত হবে তিনে লিখছি বুঝছো তারপরে এই যে তিন দেখ তিন দেখ তিনটা এক তার মানে তিনটাই সত্য তিনটাই যোগ করতে হবে চার আর দুই আর ছয় আর একে তাহলে সাতই লিখছি তারপরে এটা ছিল শূন্য শূন্য এক তার মানে এই দুইটার যেহেতু নিচে যেহেতু শূন্য এই দুইটা বা এক এই যে একশো তিয়াত্তর হইলো বুঝলাম ধরো আরেকটা আরেকটা ধরো এই ঝর্ণা সাকিব তোমরা ভালো করে বুঝো এরকম আছে দশমী বলো তাহলে কি করবো দশমীর এই পাশে তিনটা আলাদা ধরো তিনটা মানে দুইটা তাহলে আরেকটা শূন্য দিয়ে তিনটা বানাইলাম ঠিক আছে দশমীর এই পাশে তিনটা আলাদা করো তাহলে আরো কটা শূন্য দশমিকের পরে শূন্য দিলে কোনো অসুবিধা নেই আর দশমিকের আগের যে সংখ্যাগুলো গুলো আগে যেমন জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট জিরো ফাইভ কিন্তু এক জিনিস কিন্তু জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ জিরো এক ফার্স্ট পরে তুমি শূন্য দিতে পারবো কোনো অসুবিধা কিন্তু আগে দিতে পারবো সিমিলারলি এক দশ আর হয়তো শূন্য এক কিন্তু এক জিনিস না বুঝছো তাহলে তুমি এখানে আগে শূন্য দিতে পারবো একের আগে অনেক শূন্য দিলে ওটা একই থাকবে দরকারি পড়ে না দেখো একশো এক তাহলে দুইটা বাদ যাবে তাই তো চার আর একে শূন্য এক এক দুই আর একে কত হবে চার বাদ তিন একশো এক একশো একের জন্য আমরা জানি চার আর একে পঁয়ত্রিশ তারপরে আছে দশমিক তারপরে পাঁচ ছয় একটা কখনো যদি দেখো অঙ্কনের মধ্যে সাত আঠাশে বসছে নয় যেতে হবে তোমার বলেছি সাতের বড় কোনো কিছু কি হবে না এবং আসা সম্ভব না তিনটাই যদি এক হয় তাও তো সর্বোচ্চ কত হয় সাত আর কিভাবে হবে বুঝছো কথা তাহলে আমরা বুঝলাম এটা বাইনারি থেকে অক্টাল বুঝছি তাদের মধ্যে আমি যে ঘামছি আমার খেয়াল নাই এখানে কেমন হইতো এখানে তাই হইতো দশমিক দিয়ে দাও এটি লেখার পরে কি দিবা শূন্য এক শূন্য জিরো ওয়ান যদি না যায় ষোলো দিবা আটের পরে ষোলো লিখবা তারপরে বত্রিশ লিখবা তারপরে চৌষট্টি লিখবা
একচুয়ালি কথা কি জানো, আমি যদি তোমার 756 একটা দশমিক সংখ্যার যদি বাইনারিতে আনতে বলি, তুমি এটা দিয়ে আনতে পারবা? এখন 756 মাল মিলাইতে যায় তোমার জীবনের কারণ করো, কি কি যোগ করলে 756 হয়? এগুলো তো ছোট ছোট, যে কি কি যোগ করলে 7 হয় তুমি বলে দিতে পারতেছো? 756 কি কি যোগ করলে হবে এটা বের করতে পারবো তুমি? ধরো আড়ের পরে কি লিখতে হবে? আড়ের পরে লিখতে হবে 16, তারপরে 32, তারপরে 64, কি বললাম বইয়ের মধ্যে কি হচ্ছে? বইয়ের মধ্যে কি আমি কারণ দাও হেক্সাতে সবচেয়ে বড় অঙ্কটা অঙ্কটা হলো 15, ৪ ২ ৬ দশমিক থাকতো ওই সিমিলারলি অক্টালের মত ওয়ান ওয়ান আছে, আর দুইটা শূন্য দিয়ে ওয়ান ওয়ান, আর আছে কত হয় 12, তাহলে কত হইতো? বুঝছো একজন থেকে বাইনার একজন থেকে বাইনারিতে যাবো, তাই তো একজন থেকে বাইনারিতে যাওয়ার সময় আমরা যেটা করবো ধরো মানে কত জানো? 11, 8 আর 3 1 0 1 1 ১০ এ মানে সবার প্রথমে সে জিরোটা নাও দিতে পারো তোমার ইচ্ছা, আমি বাদ দিলাম ¡Gracias!
মানুষের ভাষায় কম্পিউটার ভাষায় রূপান্তর করে এনকোডার কম্পিউটার মধ্যে এনকোডার নামের আরেকটা কি আছে ডিভাইস আছে কুঞ্জ একটা সে কি করে এই মানুষের ভাষাকে 20 তো মানুষের ভাষা তাই না এর বাইনারি ডেটা ওই বাইনারি ডেটা আবার তো আটা তো প্রকাশ করা লাগছে কি বলো ওটা কি করছে ডিকোডার কি করে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে এখন যেটা আমার কথা হবে সেটা হচ্ছে 20 টাকা বাইনারি তৈরি করে বাইনারি ডেটা 20 টাকা বাইনারি ডেটা তুই তারা কিন্তু সমস্যা হচ্ছে এরা আট বিটে লেগে সব কয় বিটে আট বিট তাহলে বারো সমান কি লিখবো আমরা এক দুই তিন চার সামনে চারটা শূন্য দিয়ে নিব কয় বিটে লিখবে আট বিটে তো কম্পিউটার ল্যাপটপ যাই বলো ইলেকট্রনিক ডিভাইস গুলো প্রথমে এই কাজটা করে নেয় পরে কাকে জানি বিয়োগ করতে হবে বারো বারোটা যদি বিয়োগ করতে হয় আমরা তখন তা সে যেটা করে বারো বিয়োগ করি আচ্ছা দাও তো এটা এটা কি শূন্য না আট বিটের প্রথম বিটটাকে বলা হয় চিহ্ন বিট কি বিট চিহ্ন বিট যদি শূন্য হয় তাহলে কম্পিউটার বুঝে নেয় সংখ্যাটা ধনাত্মক সংখ্যাটা কেমন ধনাত্মক বারো একটা ধনাত্মক সংখ্যা না চিহ্ন বিট কত দেওয়া আছে শূন্য তাই তো তাহলে এটা একটা কি সংখ্যা ধনাত্মক সংখ্যা চিহ্ন বিট যদি শূন্য এটা একটা ধনাত্মক সংখ্যা কিন্তু বারো কি আমার ধনাত্মক দরকার না ঋণাত্মক দরকার বারোর আগে মাইনাস চিহ্ন আছে তুমি দেখবো কার আগে মাইনাস চিহ্ন আছে তার মানে আমার কি দরকার ঋণাত্মক সংখ্যা দরকার বারো ঠিক আছে বারোর আগে একটা মাইনাস দরকার কিন্তু বিশের আগে কি মাইনাস দরকার থাকে কি বলা হয় কারণ আমি তোমার বলছিলাম যে চিহ্নবীর চিহ্নবীর যদি শূন্য হয় সংখ্যাটা ধনাত্মক চিহ্নবীর যদি এক হয় সংখ্যাটা ঋণাত্মক তাহলে দুই পরিপূরকের কি গুরুত্ব বুঝো ধনাত্মক সংখ্যাটা কি বানাই ফেলছে ঋণাত্মক বানাই ফেলছে এখন এটার সাথে এটা যোগ করে দিব খালি পর্ব যোগ হয়ে যাবে কি বুঝলাম কথা তাহলে আরেকবার একটু লিখি সেটা হচ্ছে যোগ করো না বিয়োগ করবা বিয়োগ করলে তো মাইনাস আমাদের প্লাসে 32 হয়ে যাবে কি করতে হবে এবার যদি যোগ করি ওই পাশেও যোগই করবো কিন্তু হয়ে যাবে কি যোগ করো বারো আর মাইনাস মাইনাস বারো আর বিশে কত হয় এবার আমরা যোগই করবো কিন্তু হয়ে যাবে বিয়োগ আমি আগে যোগটা করিনি শূন্য আর শূন্য তোমরা এটা কি দিয়ে করবা কেন্দ্র দিয়ে করবা আর আমি এমনি করে শূন্য শূন্য একে আর একে দশে শূন্য হাতে এক দুইটা শূন্য আর একে হবে প্রথম বিটটা যদি শূন্য হয় সংখ্যাটা ধনাত্মক আর এক হইলে এক হয়েছে এটা অতিরিক্ত বিট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা আমরা নিব অতিরিক্ত বিটটা আমরা কি করবো না লেখা দিতে হবে এটা হচ্ছে
এটা কি বিট অতিরিক্ত বিট তাই তো তাহলে এটা বাদ তার মানে 8 সমান আমরা কি পেলাম তোমরা যদি এটা হচ্ছে এই সাথে নিয়ে দেখো বাইনারিতে দেখো আদার বাইনারি কি হয় তার মানে দুইয়ের পরিপূরক আমি তার বের করবো চার আগে কি আছে ঋণাত্মক চিহ্ন আছে কারণ বারো সময় আমি চারটা শূন্য দিচ্ছি যখন আমি দুইয়ের পরিপূরক বের করি চিহ্ন বিন্দু ওয়ান হয়ে যায় মানে ঋণাত্মক হয়ে যায় কথা বলছো মাইনাস বত্রিশ এই ক্ষেত্রে কিন্তু এরও দুইয়ের পরিপূরক বের করতে হবে এরও দুইয়ের পরিপূরক বের করতে হবে দুইটার আগে কি আছে মাইনাস আছে দুইটা দুইয়ের পরিপূরক বের করে দুইটা যোগ করে দিতে হবে এই যে মাইনাস বারো সমান এটা বেরিয়েছে মাইনাস ত্রিশ হইতো না একটা বিশটা আমি যদি হচ্ছে ধরো এটা বোঝাই দিলাম হ্যাঁ অসুবিধা নেই তো এটা তো আমি উল্টাই তার সাথে এক যোগ করে দিই একে একে দশ দশ শূন্য একে একে দশ শূন্য একে এক যদি এমন বড় একটা সংখ্যা দিচ্ছে সংখ্যাটাই হয়ে গেছে নয় বিট বা দশ বিট ওটার কেমন আট বিট বানাবো বুঝুন এই কথাটা এই সংখ্যাটা থেকে একটা সংখ্যাটা অনেক বড় কিনা যদিও আসবে না আট বিটে আসবে এই সংখ্যাটারে তুমি যখন বাইনারিতে নিলে দেখলা এইটারই দশ বিট হয়ে গেছে তাহলে এটাকে আট বিটে লাগা সম্ভব তাহলে এটা ষোলো বিটে লিখতে হবে সামনে আরো ছয়টা শূন্য দিয়ে ষোলো বিট তা আসবে না আট বিটে আসবে কারণ এগুলো আসে যে অমুক পাইছে ৩৬ অমুক পাইছে ৪০ এদের মধ্যে সংখ্যার পার্থক্য কত অমুকের বয়স এত তমুকের বয়স এত বুঝছো তাহলে বয়সে পার্থক্য কত এগুলোতে এত বড় হওয়া সম্ভব না দুইয়ের পরিপূরক কি বুঝছে এই অধ্যায় শেষ এখন এই অধ্যায় আরেকটা জিনিস হচ্ছে কোড কি যদি লিখতে একটু লাগে তাহলে ফটোকপি করে থাকলে এই যে অদ্বিতীয় যে জিনিসটা শুধুই আমার ইউনিক ইউনিক বা অদ্বিতীয় যেটা কারোর সাথে মিলে না এগুলাকে কি বলা হয় কোড পরের সংখ্যাটা কাজটা করছে
আফটার ফুলাটা পড়াইছি না এডার কাজটা করছে দুঃখ করছে পরের কাজটা করছে ডিকোডার মানে এডার কিছু নিছে এখন কথা হচ্ছে আমি দেন কি পড়াইতেছিলাম কোড এখন এই কোড হচ্ছে দাও চিন্তা করো শালি দিয়ে দাও ধীরে ধীরে দাও দাও সকল ভাষার সকল বর্ণ যদি চিন্তা করো তাহলে হইতে পারে কিন্তু ধরো আমি ইংলিশ নিয়ে চিন্তা করতেছি ইংলিশের লেটার আছে কয়টা ২৬টা আবার ২৬টা ছোট হাতের এবিসি কটা হলো ২৬ ৫২ এক দুই আছে নয়টা ধরো ১০টা ধরো যদি এটা না আমি আন্দাজি বললাম বুঝছো সাংকেতিক যে চিহ্ন গুলো আছে এগুলাকে কম্পিউটারকে বোঝানোর জন্য অদ্বিতীয় যে সংকেত তৈরি করা হয় অদ্বিতীয় একক অদ্বিতীয় ইউনিক এগুলাকে কি বলা হয় কোড কোড অনেক প্রকার আছে আলফা নিউমেরিক কোড বিসিডি কোড ইবিসিডি আইসি কোড ইউনিকোড সবচেয়ে আপডেটেড কোড হচ্ছে ইউনিকোড এটাকে বলা হয় ইউনিভার্সাল কোড এই ইউনিকোডে পৃথিবীর সকল ভাষা সকল বর্ণ সকল চিহ্ন এখানে আছে বাংলা ইংরেজি তাহলে কম্পিউটার কিন্তু বাংলা বুঝতো না আমরা যখন বাংলা লিখতে পারি আরবি লিখতে পারি শব্দ লিখতে পারি তাই না আগে কিন্তু বুঝতো না বুঝতে পারছো তার মানে কোড জিনিসটা বুঝছো কোড থেকে যেটা পড়তে হবে কোড কাকে বলে বিসিডি কোড বিসিডি আইসি কোডের পার্থক্য এগুলোর পূর্ণ রূপ এটাই বুঝছো মুখস্থ করা যে কেউ বই দেখলে পারব বুঝছো আমি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এখানেই হচ্ছে আমাদের আসতে কারো কোনো প্রশ্ন থাকলে আমার বলতে পারো প্রশ্ন নাই তাহলে আলোচনা হইলো সবাই আল্লাহ পাক আমাদেরকে মেনে বুঝে চলার তৌফিক দান করুক।